আসসালামু আলাইকুম, আমি মরিয়ম আক্তার উর্মি, শিক্ষিকা পাড়াডগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর গণিতের নবম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। নবম অধ্যায়টি হচ্ছে পরিমাপ। শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, বাসায় সবাই ভালো আছো। আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমাদের আজকে আমি চেষ্টা করব নবম অধ্যায়টি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার, যাতে তোমরা খুব সহজভাবে পরীক্ষায় অ্যান্সার করতে পারো। আচ্ছা, এখন আমি মূল আলোচনায় চলে যাই। আজকে আমি আলোচনা করব নবম অধ্যায়ের পরিমাপ। পরিমাপ আলোচনার ক্ষেত্রে পরিমাপ কি সেটা সম্পর্কে একটু বলি। যে কোনো জিনিসের জন্যই আমরা তৈরি করি বা কোথাও যাই, সেখানে একটা পরিমাপের প্রয়োজন পড়ে। যেমন ধরো, আমি যে একটা ড্রেস পরবো, সে জামারও কি একটা পরিমাপের দরকার আছে, ঠিক আছে? তারপর আমরা যদি কোথাও যাই, এক জায়গা থেকে আরেক জায়গায়, এখানে কতটুকু দূরত্ব আছে, কতটুকু জায়গা, এটা এখানে ঢাকা থেকে কুমিল্লা কতটুকু জায়গা, সে যে একটা পরিমাপ, সেটারও একটা কি মাপকাঠির প্রয়োজন পড়ে। তারপর হচ্ছে আমরা যে ঘড়ি দেখি, ঘড়ির কাঁটারও কি একটা কি পরিমাপ দরকার। আমরা কোনো জিনিসপত্র দোকান থেকে কিনতে গেলেও কি তার একটা পরিমাপ দরকার পড়ে। তো সেই সম্পর্কে আজকে আমি জানবো। আমি দেখো হোয়াইট বোর্ড বোর্ডে কিছু সূত্র লিখেছি, সূত্রগুলো হচ্ছে, একটু খেয়াল করো, 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার, 1 কিলোমিটার সমান সমান কি দেখো 10 লক্ষ মিলিমিটার, 1 কিলোমিটার সমান সমান 1 লক্ষ সেন্টিমিটার, 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার, 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম, 1 বছর সমান সমান 365 দিন, 7 দিন সমান সমান 1 সপ্তাহ, 1 দিন সমান সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এই সূত্রগুলো তোমাদের খুব ভালোভাবে মুখস্থ এবং আয়ত্তে আসতে হবে। যদি তোমরা সূত্রগুলো ভালোভাবে না পড়ো, তাহলে কিন্তু এই অধ্যায়ের প্রশ্ন উত্তর একটাও দিতে পারবে না। দেখো, প্রথম যে 6টা সূত্র আমি লিখেছি সেটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক। এগুলো হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক, ঠিক আছে? কোনো কিছু আমরা যদি দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, তখন আমাদের এই পরিমাপটা লাগবে। আর ওজন নির্ণয় করতে গেলে সে আমাদের এটা লাগবে। আর সময় নির্ণয় করতে গেলে আমাদের এই সূত্রগুলো লাগবে। এক এক ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, আমি এখন এটা অঙ্কতে চলে যাই। আমরা জেনেছি 1 কিলোমিটার সমান সমান কি 1000 মিটার, ঠিক আছে? 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। মূলত এই তিনটে সূত্র আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এই যে তিনটা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি এখন একটা উদাহরণ অঙ্ক করে তোমাদের দেখাই যে কীভাবে আমরা অঙ্কগুলো সলভ করব। ধরো আমি লিখলাম 2 কিলোমিটারকে 2 সেন্টিমিটারে মিলিমিটারে প্রকাশ করো। প্রশ্নগুলো এভাবেই আসবে। আচ্ছা, এই কোশ্চেনটা আসলো, এখন তোমরা তো বুঝতে পারতেছো না কীভাবে আমি করব। আমাকে প্রথমে বলেছে মিটারে প্রকাশ করো, তারপর সেন্টিমিটারে, তারপরে কি মিলিমিটারকে, কী কে কাকে 2 কিলোমিটারকে। আচ্ছা, আমরা একটু লিখি। তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান সমান, সূত্রগুলো একটু খেয়াল করো, 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তাহলে আমরা লিখি, প্রথমত আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তাহলে খুব সহজেই আমি বের করতে পারছি 2 কিলোমিটার সমান সমান কত হবে। তাহলে 2 কিলোমিটার সমান সমান 1000 গুণ কে 2 মিটার, তাহলে কত হলো 2000 মিটার। খুব সহজে আমরা বের করে ফেললাম মিটার, ঠিক না? সেমভাবে আমরা সেন্টিমিটার প্রকাশ করবো। এখন সেন্টিমিটার আমরা কীভাবে প্রকাশ করবো? আমরা সূত্র অনুযায়ী দেখেছি যে আমি লিখে দিয়েছি 1 কিলোমিটার সমান সমান কত সেন্টিমিটার, লিখে দিয়েছি না? তো সে অনুযায়ী আমরা করব। তাহলে আবার লিখি 1 কিলোমিটার সমান সমান 1000 1 লক্ষ সেন্টিমিটার। তাহলে 2 কিলোমিটার সমান সমান আমরা এখানেও সেমভাবে কি করব, 2 দিয়ে গুণ করে দেব। তাহলে হবে কি 2 লক্ষ সেন্টিমিটার।
আবার বলেছে মিলিমিটারে প্রকাশ করতে। তাহলে আমরা আবার এভাবে সেম ওয়েতে করি, 1 কিলোমিটার সমান সমান 10 লক্ষ মিলিমিটার মিমি, 2 কিলোমিটার সমান সমান 2 গুণ 2, তাহলে হবে কি 20 লক্ষ। আশা করছি তোমরা খুব খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন যদি কেউ এই সূত্র দিয়ে না করতে চাও যে ম্যাডাম আমি আরেকটু অন্যভাবে করব, এটা কি অন্যভাবে কীভাবে করা যায়, যেমন ধরো যদি আমরা এই তিনটা সূত্র আয়ত্তে রাখি তাহলে কীভাবে আমরা অঙ্কটা করতে পারি, খেয়াল করো এটাকে আমি একটু তোমরা এইটা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমি এটাকে কীভাবে করব, ধরো আমরা ওই নিচের সূত্রগুলো আমার মনে নেই ভুলে গেছি, এরকম কিছু একটা হতে পারে, এই যে এই সূত্রগুলো এই দুইটা সূত্র যে অনেক বড় অ্যামাউন্ট তোমরা শূন্য দিতে ভুলে যেতে পারো, সেক্ষেত্রে কীভাবে করবো। আমরা জানি কি যে মিটারকে আমরা কি করতে পারি, যদি 1 মিটার সমান সমান কত 100 সেন্টিমিটার, আমাদের এখানে কত আছে 2000 মিটার আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 1 মিটার সমান সমান কত 100 সেন্টিমিটার, তাহলে 2000 মিটার সমান সমান এখানে গুণ করেও করতে পারি এভাবে, ঠিক আছে। সেন্টিমিটার তাহলে কত হয় দেখো, গুণ করি আমরা 2000 গুণ 100, তাহলে কি হয় 0 0 0 0, আবার 0 0 সাথে 0 গুণ করলে 0 0 সাথে 0 গুণ করলে 0 0 সাথে, আমরা যে কোনো জিনিসই 0 সাথে গুণ করি না কেন সবসময় কি 0 হবে, তাহলে একের সাথে আমরা 0 গুণ করি 0 0, 1 2 1 2, তাহলে আমরা এখানে বসাই 2 0 0 0 0 0 0, ঠিক আছে। তাহলে কত হলো 2 লক্ষ, এই যে সেম 2 লক্ষ সেন্টিমিটার। আবার আমরা আবার আরেকভাবে করতে পারি, আমরা জানি কি 1 সেন্টিমিটার সমান সমান কি 10 মিলিমিটার, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যেহেতু আমার কত বের হয়েছে 2 লক্ষ বের হয়েছে, তাহলে আমরা এইভাবে করতে পারি যে 1 সেন্টিমিটার সমান সমান 10 মিমি, ঠিক আছে। তাহলে দেখো যে 2 লক্ষ, সুতরাং 2 লক্ষ সেন্টিমিটার সমান সমান গুণ করে বসিয়ে দিতে পারি, ওকে খুব ইজি, 2 লক্ষ আমরা যদি 10 দিয়ে গুণ করি তাহলে একটা 0 এক্সট্রা হবে, বসিয়ে দিলাম শেষ। খুব সহজে আমরা অঙ্কগুলো করতে পারি। আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে আমরা প্রকাশ করবো। এখন আমি বইয়ের অঙ্কগুলোতে একটু চলে যাই, তোমাদের অনুশীলনীর অঙ্কতে চলে যাই, তাহলে তোমরা আরও সহজেই বুঝতে পারবে। তোমাদের বই পৃষ্ঠা 104 নম্বর পৃষ্ঠায় দেখো, আমি 1 নম্বর 2 নম্বর করাচ্ছি না, ওটা তোমরা নিজেরা বাসায় করে নিবে। 3 নম্বর অঙ্কটা দেখো, মিটারে প্রকাশ করতে বলেছে, 3 নম্বরে বলেছে মিটারে প্রকাশ করো। ওকে ক নম্বর প্রশ্ন, 1 নম্বর হচ্ছে প্রশ্ন হচ্ছে 5 কিলোমিটার, খুব সহজ, তাহলে আমরা করে ফেলি যে আমরা জানি 1 মিটার সমান সমান 1 মিটার সমান সমান কত 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, তাহলে 5 কিলোমিটার বলেছে, তাহলে এটা কি বলতে বলছে কি মিটারে প্রকাশ করতে বলছে, তাহলে আমরা মিটারে প্রকাশ করি, তাহলে 5 দিয়ে কী করে দিব গুণ করে দিব 5 মিটার হয়ে গেল, তাহলে কত হয় 0 0 0 সাথে আমরা যে কোনো জিনিসই গুণ করি না কেন সেটা 0 হয়, 5 5 একে 5 5000 মিটার, শেষ। খুব সহজ না? হ্যাঁ শিক্ষার্থীরা খুবই সহজে এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করলে আরও সহজ হবে। এখন আমি 2 নম্বর অঙ্কটা করব, 2 নম্বর বলেছে 7 কিলোমিটার আর বলেছে 250 মিটার, ওকে এটাকে আমি একটু অন্যভাবে করব। আমরা জানি কি 1 কিলোমিটার সমান সমান 1000, তাহলে আমরা এখানে একটু এভাবে করি, তাহলে 7 গুণ 1000 এটাকে আমরা মিটারে প্রকাশ করলাম, মিটার যোগ 250 মিটার আগেই আছে মিটার, এভাবে লিখলাম,
তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে কিনা জানি না, দেখো আমরা জানি 1 কিলোমিটার সমান সমান কি 1000, এটার সাথে আমি গুণ করলে এটাকে মিটারে প্রকাশ হয়ে গেল, তারপর 250, তাহলে আমি এখানে লিখে দেই, সুতরাং 1 কিমি সমান সমান 1000 মিটার, বুঝতে পেরেছ? তাহলে দেখো এটার সাথে আমি গুণ করি, আমি জানি সাথে সাথে আমরা যে কোনো জিনিসই গুণ করি না কেন, শূন্য সাথে, তাহলে সেটা কী হয়ে যায়, শূন্য শূন্য সাত শূন্য 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 সাতেকে সাতে 7000 মিটার প্লাস হচ্ছে 250 মিটার। এখন আমরা কী করবো, এটাকে যোগ করে দিব, শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য, শূন্য সাথে 5 যোগ করলে 5, শূন্য সাথে 2 যোগ করলে 2, আর এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে 7, এত মিটার, শেষ। খুব সহজ না শিক্ষার্থীরা? হ্যাঁ, অনেক বেশি সহজ। এখন আমরা এই বাকি 2টা অঙ্ক আছে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? এখন আমি করব 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা একটু দেখো, 4 নম্বর বলছে গ্রামে প্রকাশ করতে, গ্রামে, খুব সহজ, গ্রামে প্রকাশ করি। আচ্ছা দেখি কী বলেছে প্রশ্ন, 1 নম্বরে বলেছে 4 কিলোগ্রাম, 1 নম্বর হচ্ছে 4 কিলোগ্রাম, ওকে 4 কিলোগ্রাম। এখন আমরা একটু সূত্রতে চলে যাই, আমি বলেছি ওজনের ক্ষেত্রে আমরা কী করি, গ্রাম ব্যবহার করি, তাহলে 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম, তাহলে আমরা লিখে নেই, আমরা জানি এক কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম, তাহলে বলেছে 4, তাহলে 4 কিলোগ্রাম সমান সমান আমি কী করে দিব, গুণ করে দিব, এত গ্রাম। এখন আমরা জানি শূন্য সাথে আমরা যে কোনো জিনিস গুণ করলে শূন্যই হয়, তাহলে শূন্য শূন্য 4 1 4, এত গ্রাম, শেষ অঙ্ক। খুব সহজ না? হ্যাঁ খুবই সহজ। তারপরে হচ্ছে 3 নম্বরটা আমরা করব, 3 নম্বর বলেছে 7 কিলোগ্রাম, আর হয়েছে হচ্ছে 300 গ্রাম, ওকে, তাহলে দেখো 7 কিলোগ্রাম আমি এখানে আবার আমরা জানি 1 কিলোগ্রাম সমান সমান কি 1000 গ্রাম, সেম ওইভাবেই করবো, 1000 গুণ করে দিব, তাহলে এটা কী হয়ে যাবে, গ্রাম হয়ে যাবে, তখন কিন্তু আমি যে কিলোগ্রাম লিখেছি এটা লিখবো না, গ্রাম লিখবো, যোগ 300 গ্রাম। এখানে আমি ব্রেকেটে লিখে দিব যে 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম, ওকে, তাহলে আমরা লিখি, তাহলে 7000 গ্রাম গুণ করে যোগ 300 গ্রাম, তাহলে আমরা এবার যোগ করে দিই, এর সাথে এটা যোগ করলে শূন্য 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 3 7, এত গ্রাম, ঠিক আছে, শেষ। বাকি 2টা অঙ্ক তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করে নিবা, করে নিবা, খুবই সহজ। এখন আমরা করবো 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর বলছে সেন্টিমিটারে প্রকাশ করো, সেন্টিমিটারে প্রকাশ করো, সেন্টিমিটারে প্রকাশ করো, ওকে, প্রথম অঙ্কটা বলেছে 15 মিটার, 1 নম্বর বলেছে 15 মিটার, ওকে, আমরা এখন আবার অন্যরূপভাবে ওইভাবেই করবো যে আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে 15 মিটার সমান সমান কত, গুণ করলে আমরা পাবো 100 গুণ 15 সেন্টিমিটার, এখন আমরা গুণ করি 100 সাথে, 100 গুণ 15, শূন্য সাথে যে কোনো জিনিস গুণ করলে সেটা শূন্য, তাহলে 5 এর সাথে শূন্য গুণ করলে 0, 5 এর সাথে শূন্য যোগ করলে 0, 5 1 5, আবার আমরা করি 1 এর সাথে 0 0 1 1 1, তাহলে কত হয় 1500, তাহলে 1500 সেন্টিমিটার, ঠিক আছে, বুঝতে পারছি সবাই? তারপরে হচ্ছে আমরা করব হচ্ছে 3 নম্বর অঙ্কটি, 3 নম্বরে বলেছে 20 মিটার 25 সেন্টিমিটার, তাহলে আমরা অনুরূপভাবে করব, আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে 20 এর সাথে 100 গুণ করে এটাকে আমরা সেন্টিমিটার লিখে ফেলবো, সেন্টিমিটার যোগ হচ্ছে 25 সেন্টিমিটার, এখানে আমরা লিখে দিব যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার লিখে দিব,
তাহলে আমরা এখানে করি 20 গুণ উপরে 100 দেই, কিন্তু বড় সংখ্যা উপরে দেওয়া ভালো। শূন্যর সাথে যে কোনো জিনিস গুণ করলে শূন্য শূন্যই, ঠিক আছে? যেহেতু শূন্য, তারপরে শূন্য শূন্য দুই একে দুই, তাহলে কত হয়? 2000, 2000। তাহলে 2000 সেন্টিমিটার যোগ 25 সেন্টিমিটার, তাহলে হবে 2025 সেন্টিমিটার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো তোমরা। তারপর আমরা করবো 6 নম্বর, বাকি অঙ্কগুলো বাসায় করে নিবে, আর দুইটা দুইটা করে আছে এগুলো বাসায় প্র্যাকটিস করবে তোমরা, তাহলে তোমরা খুব ইজিলি অঙ্কগুলো পেরে যাবে। তারপর আমরা করবো 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর বলেছে মিলিমিটারকে প্রকাশ করো, মিলিমিটারে প্রকাশ করো। ওকে, প্রথম অঙ্কটা বলেছে, আমি প্রথমটা পরে করি, এই 2 নম্বরটা করি। 2 নম্বর বলেছে 7 মিটার। এখনই আমাদের একটু লাগবে, আমি তোমাদের লিখেছিলাম যে 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার, এটা আমার লাগবে। তাহলে আমরা লিখে ফেলি এখানে, আমরা জানি এক মিটার সমান সমান কি 1000 মিলিমিটার। তাহলে 7 মিটার সমান সমান কত? 1000 × 7 মিলিমিটার। তাহলে আমরা লিখে ফেলি 7000 মিলিমিটার, ঠিক আছে? খুব সহজ না? তারপর আমরা করবো হচ্ছে 1 নম্বর অঙ্কটি। 1 নম্বরটা হচ্ছে 2 মিটার 20 সেন্টিমিটার। দুই মিটার কি 20 সেন্টিমিটার কি বলেছে? মিলিমিটারে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা একটু করি, দেখো আমরা জানি 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার। তাহলে আমরা লিখি আগে 2 × 1000 মিমি, ঠিক আছে? যোগ, এখানে বলেছে সেন্টিমিটার, কি বলেছে? সেন্টিমিটার। তোমরা খেয়াল করো, সেন্টিমিটার আমরা জানি 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার, যেহেতু এখানে মিলিমিটার দেওয়া নেই। প্রতিটা অঙ্ক তো আমরা দেখেছি লাস্টে, কি ওই যে জিনিসটা চাই, মিটার বললে মিটার চেয়েছে লাস্টে, তারপর সেন্টিমিটার বলে সেন্টিমিটার চেয়েছে লাস্টে, গ্রাম থাকলে গ্রাম চেয়েছে, কিন্তু এখানে কিন্তু একটু ডিফারেন্ট, সেন্টিমিটার বলেছে। তো আমরাকে সেন্টিমিটার প্রকাশ করতে হবে, তাহলে 20 × 10, কারণ আমরা আমাদের কী প্রকাশ করতে হয়? মিলিমিটার। এখানে মিটারকে আমরা মিলিমিটারে প্রকাশ করবো, সেন্টিমিটারকে আমরা মিলিমিটারে প্রকাশ করবো। তোমরা যদি দরকার এখানে একটু তোমরা লিখে নিতে পারো এটি করে, যে 1 মিটার সমান সমান 1000 মিমি, তারপর হচ্ছে 1 সেন্টিমিটার সমান সমান 10 মিমি মিটার। তাহলে আমরা গুণ করি, দেখো শূন্যর সাথে আমরা যে কোনো জিনিস গুণ করবো, শূন্যই হবে, 3টা শূন্য, একের সাথে 2 গুণ করলে 2, যোগ এটার সাথে গুণ করি, 2-এর সাথে শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্যই, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্যই। এখানে একটু করে দেখাই তোমাদের, একটু বুঝতে সুবিধা হবে। তাহলে উপরে 2টা শূন্য, কারণ শূন্যের সাথে আমরা যে কোনো জিনিস গুণ করি না, সেটা শূন্য হবে, তারপর 1-এর সাথে শূন্য, 2-এ 2, তাহলে কত হয়? 200। তাহলে আমরা 200 বসিয়ে দিলাম, তাহলে কত হবে? যোগ করলে 0, 0, এখানে 0, এখানে 2, তাহলে 2 মিলিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা অঙ্ক, এই মিলিমিটারের আরেকটা অঙ্ক করবো। এখানে 3টা অঙ্ক আছে, 3টাই করে দেবো, একটু কনফিউজিং অঙ্ক তো, তোমরা তোমাদের বুঝতে একটু কষ্ট হবে, এই জন্য 3টাই করে দিচ্ছি। আচ্ছা, তারপর 3 নম্বরটা হচ্ছে 8 মিটার 23 সেন্টিমিটার 9 মিলিমিটার। আচ্ছা একটু খেয়াল করো, এর আগের অঙ্ক তো আমরা পেয়েছিলাম এতটুকু, না এতটুকু পেয়েছিলাম, এখন আবার 9 মিলিমিটার যোগ করেছে, আমাদের বলেই দিয়েছে মিলিমিটারে প্রকাশ করতে, তো 9 মিলিমিটার দেওয়াই আছে, ঠিক আছে? এখানে কিন্তু দেওয়া আছে, আগের অঙ্কগুলো তো আমরা পাইনি, আগের অঙ্কটাই পাইনি, কিন্তু এর পূর্বে যে আমরা যেগুলো যেগুলো প্রকাশ করতে বলেছিলাম সেগুলো এভাবেই দেওয়া ছিল, কিন্তু আগ পূর্বে যে আমি অঙ্কটা করেছিলাম সেখানে দেওয়া ছিল। তাহলে আমরা এটা বের করি, তাহলে 8 মিটারকে আমরা মিলি, তাহলে আমরা জানি 1 মিটার সমান সমান 1000 মিটার, 1000 মিলিমিটার, তারপরে হচ্ছে 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার, আর মিলিমিটারটা আমরা মিলিমিটার বসিয়ে দিব।
আচ্ছা, তাহলে আমরা এবার করে ফেলি, আটের সাথে আমরা 1000-কে 8 দিয়ে গুণ করি, তাহলে কি হয়, শূন্যর সাথে আমরা যে কোনো জিনিসই গুণ করি না কেন সেটা শূন্যই হয়। তাহলে আটের সাথে শূন্য যোগ করলে শূন্য, আটের সাথে শূন্য গুণ করলে শূন্য, আটের সাথে শূন্য গুণ করলে শূন্য, আটেকে আট, তাহলে এখানে কত হবে 8000 মিলিমিটার। তারপর হচ্ছে আমরা এটা করি 23 গুণ কত 10, আমরা জানি শূন্যর সাথে আমরা যে কোনো জিনিস গুণ করি না সেটা শূন্যই হয়। তাহলে 2 1 3 1 3 2 1 2, তাহলে কত হবে 230 মিমি। আর 9টা আমরা বসিয়ে দিলাম, কারণ এখানে কিন্তু প্রকাশ করার কিছুই নেই। তোমরা এখানে লিখে দিবা যে 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার, আর এটা লিখে দিবা যে 1 সেন্টিমিটার সমান সমান 10 সেন্টিমিটার, এখানে লিখে দিবা, ঠিক আছে, এখানে লিখে দিবা। তারপর হচ্ছে যোগ করি, এবার 9 এর সাথে 0 যোগ করলে 9, 9 এর সাথে আবার 0 যোগ করলে 9ই হয় 9। তারপরে হচ্ছে এখানে আর কিছু নেই, তাহলে এটা আর কিছু নেই। 3 এর সাথে 0 যোগ করলে 3, 2 এর সাথে 0 যোগ করলে 2, আর 8-এর এখানে কিছু নেই, তাহলে 8000 এত মিমি মিলিমিটার, ঠিক আছে। ওকে, তোমরা নিশ্চয়ই আমার দৈর্ঘ্য পরিমাপের অঙ্কগুলো এবং ওজন নির্ণয়ের অঙ্কগুলো খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের অন্য একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে সময়, ঘড়ির কাঁটা। আচ্ছা, বাসায় নিশ্চয়ই সবার গোল আকৃতির হোক একটা ঘড়ি তো মনে হয় সবার বাসায় আছে, নাকি? এরকম একটু বড় করে রাখি, তারপর বুঝতে সুবিধা হবে। ঠিক তো, বেশি বড় হয়ে গেছে না। ওকে, গোল আকৃতির বলো আর চার কোন আকৃতির বলো, সবার বাসায় কিন্তু একটা ঘড়ি আছে। ঘড়িতে তোমরা একটু খেয়াল করে দেখবে 3টা কাঁটা আছে। কয়টা কাঁটা? 3টা। ঘড়িতে কাঁটা সংখ্যা হলো 3টে। বেশি গ্যাপ হয়ে যাচ্ছে না, কমিয়ে দিই। ওকে, ঘড়ি আঁকলাম আমরা। তাহলে দেখো ঘড়িতে কয়টা বাজে এখন। যে যে ছোট কাঁটা যেটা, এটা হচ্ছে কিসের কাঁটা? এটা হচ্ছে ঘন্টার কাঁটা। কিসের কাঁটা? ঘন্টা। এটা হচ্ছে ঘন্টার কাঁটা। ছোট কাঁটা যেটা সেটা হচ্ছে ঘন্টা, আরেকটু ছোটটা থেকে আরেকটু যেটা বড় সেটা হচ্ছে মিনিট। এটা হচ্ছে মিনিটের কাঁটা, মিনিট, ঠিক আছে, এটা হচ্ছে মিনিটের কাঁটা। আর এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। কিসের কাঁটা? সেকেন্ডের, ঠিক আছে। তাহলে কি, যেটা ছোট সেটা হচ্ছে ঘন্টার কাঁটা, যেটা মাঝারি ওটা হচ্ছে মিনিটের কাঁটা, যেটা হচ্ছে সবচেয়ে বড় সেটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। এই সেকেন্ডের কাঁটাটা যখন পুরাটা ঘুরবে তখন এই সংখ্যা এটা একটু এদিকে আসবে। আমরা জানি যে এক, দেখো 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, যখন কাঁটাটা 60 সেকেন্ড ঘুরে আসবে তখন 1 মিনিট হবে, ঠিক আছে, 1 মিনিট হবে। এখন আমি বলি, দেখো আমরা আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী আমরা একটা ঘড়িতে আমরা দেখি 12 পর্যন্ত কাঁটা থাকে, মূলত 24 ঘন্টায় হয় একদিন। এই জন্য একটা ঘড়ি কি দিনের মধ্যে 2 বার কিন্তু ঘুরে এইভাবে, ঠিক আছে, 2 বার ঘুরলে যখন কি একদিন হয়, যেমন ধরো এই যে 12টা থেকে আবার 12টা পর্যন্ত, 12 ঘন্টা, আবার 12টা থেকে 12টা পর্যন্ত হয় 12 ঘন্টা, আর 24 ঘন্টায় হয় কি একদিন, ঠিক আছে। তাহলে দেখো এখানে 12 থেকে 1, 12 তো হলো এটাকে আমরা নর্মালি 0 ধরি, তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, এই যে ঘন্টাগুলো যে আসে ঘড়িটা, যখন এই মিনিটের কাঁটাগুলো আবার এখানে আসে, ঠিক আছে, আমরা জানি 1 ঘন্টা সমান সমান কত 60 মিনিট। তাহলে 60 মিনিট যখন হবে তখন এই ঘন্টাটা এখানে আসবে, 60 মিনিট হলে এখানে আসবে। এভাবে ঘন্টাগুলো এভাবে কী করে, পর্যায়ক্রমে ঘুরে,
আশা করি তোমরা ঘড়ি কাঁটাগুলো বুঝতে পেরেছো। এটা হলো কি ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, এটা সেকেন্ড। এখন যদি বাসায় কেউ বলো দেখ তো ঘড়িতে কয়টা বাজে, তাহলে আমরা কী বলতে পারি বলো দেখি। দেখো আমার ঘড়িটা একটু খেয়াল করো, এখানে কি 2 ঘন্টা, দেখো এখানে 5, তাহলে এক একটা সংখ্যাকে আমরা কী করে ধরবো, 5 করে ধরবো। তাহলে দেখো কয়টা বাজে, এই যে 10 15 20 25, এটা কি 25 মিনিট। এক একটা কাঁটাকে আমরা কত করে ধরবো, 5 করে ধরবো, একটু খেয়াল করো। এই যে 12টা, যদি এখানে ঘুড়ি কাঁটাটা এখানে থাকতো, ছোটো কাঁটাটা এখানে থাকতো, তাহলে 12টা এখানে থাকতো, তাহলে কি 12টা 5 হইতো। একটা সংখ্যাকে আমরা কত করে ধরবো, 5 করে ধরবো, 5 করে ধরবো। তাহলে কি এখন কয়টা বাজে ঘড়িতে, 2টা, এ দেখো এই যে 2 পর্যন্ত হলো 10, এই যে 1 2 10 15 20 25, তাহলে 25 মিনিট। আর এখানে কি, এই যে 25 30 35 40 45, তাহলে 45 সেকেন্ড, ঠিক আছে। কিভাবে এখন এটা ধরলাম, কারণ আমরা জানি যখন এই কাঁটাটা এই পর্যন্ত ঘুরে আসবে তখন কত হতে হবে 60 সেকেন্ড হতে হবে, কারণ 1 মিনিট সময় সমান 60 সেকেন্ড, আবার 1 ঘন্টা সময় সমান 60 সেকেন্ড। এখন যখন এই দেখো সেকেন্ডের কাঁটাটা যখন এখানে 45, এখানে 50, এখানে কত 55, এখানে 60, এই পর্যন্ত ঘুরবে তখন এই কাঁটাটা একটু এদিকে নড়বে, আবার এই কাঁটা যখন এই পর্যন্ত ঘুরবে 12 পর্যন্ত আসবে তখন 60 সেকেন্ড হবে, 60 মিনিট হবে, তখন এই কাঁটাটা কি এখানে আসবে, তখন এই এই ঘন্টার কাঁটাটা তখন কি আসবে, এই 3-এর এখানে আসবে। বুঝতে পারছো কথা? তো এই জন্য আমরা এটাকে এই যে 12 পর্যন্ত, এটাকে আমরা কি প্রতিটা সংখ্যাকে 5 করে ধরেছি, তাহলে কি 5 1 5 5 2 10 15 20 25 30 35 40 45 50 55, এখানে আসলে আপনি কি 60 হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারছি কীভাবে 60 সেকেন্ড, কীভাবে 60 মিনিট আসলো, এভাবে আসছে। আচ্ছা এবার আমরা অঙ্কগুলোতে চলে যাই, মেন অঙ্কতে চলে যাই। তোমাদের এখানে যোগ একটু যোগ বিয়োগের এরকম টাইপের অঙ্ক হচ্ছে ঘড়ির কাঁটাতে দেওয়া আছে। আচ্ছা 10 নম্বর অঙ্কটা আমরা দেখি। 10 নম্বর অঙ্ক বলেছে যে রিমনের বিদ্যালয় বিকাল 4:15, ঠিক আছে, 4:15। এখানে দেখো 15, 4টা বলতে বোঝে এখানে ঘন্টা, আর 15টায় বলতে এখানে মিনিট বুঝিয়েছে, তাই ছুটি হয়। তার বাসায় পৌঁছাতে 40 মিনিট সময় লাগে, সে কয়টার সময় বাসায় পৌঁছাবে, ঠিক আছে। তাহলে খেয়াল করো যে 4:15টায়, তাহলে আমরা লিখি রিমনের বিদ্যালয়ে ছুটি হয় 4:15, বাসায় পৌঁছতে সময় লাগে 40 মিনিট। খেয়াল করো আমাদের কিন্তু মিনিট এটা, ঠিক আছে, তাহলে এখানে লিখবো মিনিট, যেহেতু আমরা মিনিট লাস্টে থাকি এই জন্য আমরা মিনিট লিখলাম। তাহলে আমাদের বের করতে বলেছে যে সে কয়টার সময় বাসায় পৌঁছায়, তাহলে আমরা বের করি সে বাসায় পৌঁছায় 5 4 4 1 যোগ করলে 5, এখানে কি 4, এখানে কিন্তু যদি 60 হয়ে যেত তখন কি কাঁটাটা চেঞ্জ হয়ে যেত, তাহলে এত মিনিট। তাহলে আমরা উত্তর লিখে দিব, উত্তর 4:55 মিনিট, ঠিক আছে। এখন যদি এখানে বলতো যদি 50 মিনিট, এখানে যদি 40-এর জায়গায় 50 থাকতো তাহলে কী চেঞ্জ হতো, দেখো যে এখানে 5 0 5 0 যোগ করলে 5, আর 5 1 যোগ করলে 6, ঠিক আছে। তাহলে এখন আমরা জানি 60 মিনিটে কি 1 ঘন্টা, তখন কিন্তু এই এখানে আর আমি কি পয়সাটি লিখতে পারতাম না, তখন এখানে কী লিখতাম, এই 60-এর থেকে 1 মাইনাস করতে হতো, 1 মাইনাস করে এখানে এনে দিতে হতো, তাহলে এখানে হয়ে যেত কি 5, তাহলে 5 এই মাইনাস করলে হয়ে যেত কি এটা 0 হয়ে যেত, এখানে 6 মাইনাস করলে কি হয়ে যেত এখানে 0 হয়ে যেত। খেয়াল করে এখানে 65 হলে আমরা এখানে কি 60 মিনিট যদি মাইনাস করি তাহলে কী থাকে 5 মিনিট থাকে, তাহলে এখানে কী লিখতাম আমরা 5, তাহলে 5:05 হতো, ঠিক আছে। এখন হয়েছে কি 4:55 মিনিট। আচ্ছা আমার শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে, আজকে ক্লাসটি এই পর্যন্তই, আর বইয়ে যে অঙ্কগুলো আছে এগুলো বাসায় প্র্যাকটিস করবে সবাই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।